মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় এক ওক গাছ কাটতে গিয়ে চমকে ওঠেন কাঠ ছেড়াই কর্মীরা। সেই বিশাল গাছের গুড়িতেই মমি অবস্থায় পাওয়া যায় এক জন্তু। প্রাথমিক বিস্ময় কাটিয়ে দেখা যায় জন্তুটি মমি অবস্থায় বিচিত্র দেখালেও সেটি একটি কুকুর ছাড়া আর কিছুই নয়। বিশ্লেষণপূর্বক জানা যায় এক রেকুনের ধাওয়ায় কুকুরটি সেই গাছের ভিতরে ঢুকে যায় এবং তারপর সে আর ওই গাছ থেকে বেরিয়ে আসতে পারে না। এমন আশ্চর্য ঘটনার স্মৃতিকে মানুষের সামনে জিয়ে রাখতে গুড়ি সমেত কুকুরটিকে জর্জিয়ার ফরেস্ট ওয়ার্ল্ড ট্রি মিউজিয়ামে এক্সিবিট হিসেবে রেখে দেওয়া হয়। সেই ওক গাছ থেকে পাওয়া কুকুরটির নাম দেওয়া হয়েছে স্টাকি। গবেষকরা জানান, 20 বছর ধরে কুকুরটির দেহ গাছের গুড়ির ভিতরেই আটকে আছে। তার দেহে কোনো পচন্ত ধরেনি, উল্টো তার দেহ একটি মমিতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে ওক গাছের ফাঁপা গুড়িতে বাতাসের প্রবেশ খুবই কম। তার উপরে ওক গাছ নিজের গা কীটের কবল থেকে রক্ষা করতে এক রকমের রাসায়নিক পদার্থের নিঃসরণ ঘটায়। এইসব কারণে কুকুরটির মমি দশা, আর এইসব কারণেই কুকুরটি না পচে মমিতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের অনুমান 1960-এর দশকে, অর্থাৎ ঘটনাটি 1980 সালের, সে সময় কুকুরটি গাছের গুড়িতে ঢুকে পড়েছিল। কোনো ক্ষুদ্র জন্তু, সম্ভবত রেকুনকে তাড়া করতে গিয়েই এই বিপত্তি ঘটে তার।